আমরা যেটা আজকে স্টার্ট করবো সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটাকে ইন শর্টে বলে CFS। ঠিক আছে, ফার্স্টে আমাদের এটা জানার দরকার আছে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা অ্যাকাউন্টসের কোন পার্টে পড়ে এবং এটার অ্যাপ্লিকেশনসটা কি, সেটা ফার্স্ট আমার জানা দরকার আছে। যেমন আমাদের যে অ্যাকাউন্টসের সিলেবাস, অ্যাকাউন্টেন্সের যে সিলেবাসটা রয়েছে তার মধ্যে না দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ফিনান্সিয়াল অর বেসড হচ্ছে কর্পোরেট, অ্যাকাউন্টিং আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই কর্পোরেট অ্যাকাউন্টিং বলতে বোঝায় যখন একটা বিজনেসের ট্রানজ্যাকশানস হয় সেই বিজনেসের ট্রানজ্যাকশানসগুলোকে রেকর্ড করা। ঠিক আছে, সেটা যেরকম একটা ফর্ম অফ বিজনেস হতে পারে, প্রথম দিকে যেরকমভাবে ছিল পার্টনারশিপ, তারপর আমরা পেলাম ডিবেঞ্চার্স অর্থাৎ কোম্পানি অ্যাকাউন্টসের মধ্যে, তো যে সমস্ত ট্রানজ্যাকশানসগুলো হবে একটা বিজনেসের মধ্যে সেগুলোকে রেকর্ড করা যে টেকনিক্সগুলো সেগুলি কর্পোরেট অ্যাকাউন্টিংয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলতে বোঝায় আজকে একটা বিজনেস অর্গানাইজেশনসের ম্যানেজমেন্ট অর্থাৎ যাদের নাকি এই রেসপন্সিবিলিটিটা থাকে যে তাকে প্রত্যেকটা মুহূর্তে বিজনেসকে অপারেট করানোর জন্য ডিসিশনসগুলো নিতে হয় যে কখন কী করবে না করবে এই সমস্ত ব্যাপারগুলো। তো আজকে যখন ম্যানেজমেন্ট কোনো ডিসিশনস নিতে যায় তখন কিন্তু এমনি এমনি ম্যানেজমেন্ট ডিসিশনস নেয় না, কারণ আজকে ম্যানেজমেন্টের ডিসিশনসের ওপর কিন্তু একটা বিজনেস অর্গানাইজেশনসের ফিউচার ডিপেন্ডেন্ট পুরোপুরিভাবে। আজকে যদি ভুল ডিসিশনস নিয়ে নেয় তাহলে সেখান থেকে বিজনেস অর্গানাইজেশন যে সমস্ত রিসোর্সেসগুলো রয়েছে, টাকা পয়সা যেগুলো রয়েছে, সেগুলো ভুলভালভাবে ইউজ হবে। আর যদি ভুলভালভাবে রিসোর্সেস ইউজ হয় তাহলে কোনো দিন একটা বিজনেস অর্গানাইজেশনসের তার যে অবজেক্টিভসগুলো সেই অবজেক্টিভস কোনো দিন অ্যাচিভ করতে পারবে না, মাঝখান থেকে বিজনেসটা সার্ভাইভই করতে পারবে না, বছরখানেক বাদে সেই বিজনেসই বন্ধ হয়ে যাবে। তো তার মানে আজকে সেই ম্যানেজমেন্টকে বিভিন্ন ধরনের ডিসিশনস নিতে হয়, তাহলে সেই ডিসিশনসগুলো কি র্যান্ডামলি না, একদমই না, সেই ডিসিশনসগুলো নেওয়ার জন্য ম্যানেজমেন্টকে কী করতে হয়, ইনফরমেশন জেনারেট করতে হয়। এবার ইনফরমেশন আমরা কীভাবে জেনারেট করব ম্যানেজমেন্টের জন্য, যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে হয়। সেই অ্যানালাইসিস করার পরই সেখান থেকে বেরিয়ে আসে ইনফরমেশন, সেই ইনফরমেশনসটাকে কাজে লাগিয়ে ম্যানেজমেন্ট ডিসিশনস নেয়। যেমন ডেটা বলতে আমি বুঝি, ধর আজকে আমাদের বাড়িতে যে সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে আসে বাবা বাজার করে, ঠিক আছে, ভেজিটেবলস বল যাই হোক, এবার আলটিমেটলি মা যেইভাবে সেই ধরনের জিনিসগুলোকে একটা কুক ফুডে কনভার্ট করে যেটাকে আলটিমেটলি আমরা কনজিউম করি, ওটাকে বলা হয় ইনফরমেশন, যেটা আমাদের প্রয়োজনটাকে মেটায়। আর এগুলি হচ্ছে সেই র মেটেরিয়ালসগুলো। আর যেই প্রসেসে ডেটাগুলোকে ইনফরমেশনসে কনভার্ট করে সেটাই আমাদের নর্মাল সেন্সে ওটাকে বলা হয় কুকিং, যেটা আলটিমেটলি যে ফিনিশ গুডস হলো সেটাকে আমরা কাজে লাগাবো আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য। ঠিক আছে, তার মানে ম্যানেজমেন্ট যে ডিসিশনসটা নেয় সেই ডিসিশনসটা কিসের ওপর বেস করে নেয়, ইনফরমেশনসের ওপর বেস করে নেয়। এবার এই ইনফরমেশনসটাকে যদি ডিরাইভ করতে তাহলে সেটা ডেটাগুলোকে প্রসেস করে ডিরাইভ করতে হবে। এই যে ডেটাগুলোকে যে প্রসেস করা, সেই প্রসেস করাটাকে বলা হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে এই ডেটাগুলোকে প্রসেস করা হয়, প্রসেস করে ইনফরমেশনস জেনারেট করা হয় যেটার ওপর বেস করে আলটিমেটলি ম্যানেজমেন্ট ডিসিশনসগুলো নেবে। তো যার ফলে আমরা বুঝতে পারলাম যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে যে সমস্ত চ্যাপ্টার্সগুলো আমরা পড়বো সেই চ্যাপ্টার্সগুলো কিন্তু ম্যানেজমেন্টের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। অর্থাৎ একটা কোম্পানির কীরকম পরিস্থিতি, যেমন আজকে যখন রেশিও অ্যানালাইসিস করবো সেখানে দেখবি আমরা এটা দেখবো যে ওইখানে একটা এক্সাম্পল দিই তাহলে তোরা বুঝতে পারবি। ধর আজকে 2010-এর ধর সেল হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে ধর 100, ঠিক আছে, আর তার রেসপেক্টে প্রফিট হচ্ছে আমি ধরে নিলাম 15, আর 2011-এর ধর সেল হচ্ছে গিয়ে 200 আর প্রফিট হচ্ছে গিয়ে 29। এবার যদি আমি তোদেরকে জিজ্ঞাসা করি কিছু চিন্তাভাবনা না করে জাস্ট ফিগার্স দেখে বল দেখি কোন ইয়ারে বিজনেস পারফরমেন্স ভালো হয়েছে, তোরা না ভেবে যদি বলিস তাহলে বলবি দাদা এই ইয়ারের বিজনেস ভালো হয়েছে, কারণ এই ইয়ারে
সেল বেশি হয়েছে আর এই ইয়ারে প্রফিটও বেশি হয়েছে। এবার আজকে এই যে জয় আর মল্লিকা বলো যে না দাদা 2010-এ পারফরমেন্স ভালো হয়েছে, ওরা কিন্তু দেখে বলেনি, দেখেছে মাথায় অ্যানালাইসিস করেছে তারপর গিয়ে ওরা বলেছে যে 2010-এর পারফরমেন্সটা ভালো। কীভাবে বলেছে ওরা? ওরা এইখানে যে প্রফিট সেই প্রফিটের পার্সেন্টেজটা ক্যালকুলেট করেছে, যেটা এইখানে 15% ইন 2020 আর এই জায়গাটায় হচ্ছে গিয়ে 14.5%। তার মানে এই ইয়ারটে কিন্তু অ্যাকচুয়াল বিজনেস পারফরমেন্সটা ভালো হয়েছে, কথাটা বুঝতে পারলি তো? তার মানে এই যে আমরা যখন ওপর ওপর একটা জিনিস দেখি সেটার ভেতরে অ্যাকচুয়াল যে মানিটা আছে সেটা হয়তো আমরা নাও ধরতে পারি, আর আমরা হয়তো সেটা না ধরে যে ডিসিশনসটা বিজনেসে নিয়ে আমরা করতে যাবো সেটা কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাই আমাকে কী করতে হয়, ইনার যে মিনিংটা রয়েছে সেই ইনার মিনিংটাকে বার করতে হবে, বার করে যে ইনফরমেশনসটা জেনারেট হবে যেটা হবে অ্যাকচুয়াল সেটার উপর বেস করে যখন আমি কোনো বিজনেসের ডিসিশনস নেব সেই ডিসিশনসটা পারফেক্ট হবে, ঠিক আছে? সেখান থেকে বিজনেসের কিন্তু লাভটা বেশি হওয়ার একটা চান্স থাকে। এই কারণেই বলা হচ্ছে যে এইগুলি হচ্ছে সেই র মেটেরিয়ালস বা ডেটা, যেটাকে আমরা র ডেটা বলতে পারি, এইটাকে এই যে ব্যাপারটা, অর্থাৎ এই 15 ÷ 100 × 100 এইটাকে বলা হয় প্রসেস, ঠিক আছে? আর এইগুলোকে বলা হয় ইনফরমেশন, যেইটার ওপর বেস করে আলটিমেটলি আমরা আমাদের বিজনেসের ডিসিশনসগুলো নেব। তার মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমরা বুঝলাম সেই সমস্ত টেকনিকসগুলো আছে, যেই টেকনিকসগুলো আমরা যেই সমস্ত অ্যাকাউন্টিংগুলো করেছি সেগুলোর থেকে ইনফরমেশান জেনারেট করার বিভিন্ন টেকনিক্স রয়েছে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে, ঠিক আছে? সেই সমস্ত টেকনিক্সের মধ্যে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টারটা ভীষণ কনসেপচুয়াল, আর এই চ্যাপ্টারের সামসগুলোকে একবারেই মেলাতে হবে, ব্যাক ট্র্যাক করে আর ক্রস চেক করার টাইম পাবে না, কারণ এটার মধ্যে এত ট্রিকি ট্রিকি পয়েন্টস থাকবে আর এত অ্যাডজাস্টমেন্টস থাকবে। তাই যেই জিনিসগুলো বলবো সেই জিনিসগুলোকে কিন্তু পাই টু পাই মাথার মধ্যে রাখবে আর কনসেপচুয়ালি বুঝবি, ঠিক আছে? এইবার আমরা প্রথমে আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী মুভ করব। টাইটেলের মধ্যে যে সমস্ত ওয়ার্ডসগুলো রয়েছে সেই ওয়ার্ডসগুলোকে আমরা অ্যানালাইসিস করবো এবং সেখান থেকে মিনিং ডিরাইভ করার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো যে চ্যাপ্টারের মধ্যে মোটামুটি কী ধরনের কী হতে পারে। এখানে কী আছে দেখি, প্রথমে বলছে ক্যাশ, না নর্মালি বুঝলাম ক্যাশই, ঠিক আছে, ক্যাশ। তারপর কী বোঝাতে চাইছে, ফ্লো। ফ্লো বলতে কী বোঝাচ্ছে, ইনফ্লো প্লাস আউটফ্লো, ঠিক আছে? মানে ক্যাশের ইনফ্লো আউটফ্লো মানে হচ্ছে আমরা যদি বিজনেসের দিক দিয়ে ভাবি তার মানে বিজনেসের থেকে টাকা বেরোচ্ছে আবার বিজনেসে টাকা আসছে, ইনফ্লো আউটফ্লো। স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে একটা যে স্টেটমেন্ট যেটা নিজের মতন করে তৈরি করা, ঠিক আছে, নো ডেবিট ক্রেডিট, এই ধরনের জিনিসগুলো সব ইন ডিটেলসে ডিসকাস হবে। তাহলে স্টেটমেন্ট একটু বলেই দিই, স্টেটমেন্ট জিনিসটা কি, স্টেটমেন্ট হচ্ছে নিজের মতন করে তৈরি করা, অর্থাৎ কি, একবার এবার একটা আমি বলবো গল্প যেখান থেকে মানেটা একটুখানি দেখ ম্যাচ করে যাবে। ক্যাশ ইনফ্লো আউটফ্লো অর্থাৎ ক্যাশের আসছে যাচ্ছে একটা বিজনেসে সেটার ওপর নিজের মতন করে একখানা স্টেটমেন্ট তৈরি করে দেওয়া, ঠিক আছে? এবার এইটাকে আমি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আজকে ধর এইখানে আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে নবীনন কোম্পানি, ঠিক আছে, বিরাট বড় একটা কোম্পানি। এবার যেহেতু একটা বড় কোম্পানি, এই কোম্পানিতে টাকা কোথা থেকে আসছে, মানে যে সমস্ত ডেটার্স রয়েছে তারা কবে পেমেন্ট করছে না পেমেন্ট করছে, তারপর কাকে পেমেন্ট করছে ওর অ্যাকাউন্টেন্ট, তো এই ধরনের জিনিসগুলো ও ট্র্যাক করতে পারছে না। আর আমরা জানি যে এই ক্যাশ কিন্তু একটা বিজনেস অর্গানাইজেশনসের ক্ষেত্রে ব্লাডের রোলটা প্লে করে। ব্লাড কী করে আমাদের শরীরে, যেখানে নিউট্রিশন যে সমস্ত ভ্যালুসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা সেলে নিয়ে যায়, তবে গিয়ে তো সেল ঠিক তেমন আমাদের বডি ঠিক, সেরকমভাবে হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশনসে যখন যা দরকার আছে সেটা আলটিমেটলি ক্যাশই ওইগুলোকে অ্যারেঞ্জ করে বিজনেসের মধ্যে নিয়ে যায়। তার মানে আজকে আমরা বুঝতে পারছি যে ক্যাশের ইম্পর্টেন্স একটা বিজনেসের রেসপেক্টে কী। এবার নবীন অনেক দিন ধরে যে ওনার আর কি নবীন অ্যান্ড কোম্পানি, ও দেখতে পাচ্ছে কিছু একখানা গণ্ডগোল হচ্ছে ক্যাশে, মানে
টাকা কবে আসছে, কীভাবে বেরোচ্ছে, ওর মনে একটা ডাউট তৈরি হয়েছে। কিছু একটা মনে হয় অ্যাকাউন্ট্যান্ট বা অন্যান্য এমপ্লয়িরা যারা ক্যাশ হ্যান্ডলিং করে, কিছু একটা গড়বড় হচ্ছে। আর যেখানে ক্যাশ এত একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সেখানে যদি ক্যাশ এরকমভাবে মিস অ্যাপ্রোপ্রিয়েশনস হয়, ভুলভাল হাতে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে বিজনেসের পক্ষে একটা প্রবলেম হয়ে যাবে। তাই নবীন ভাবলো কিছু তো করতে হবে, কিছু তো করতে হবে। তখন ও ভাবলো একটা সেফগার্ড হিসেবে কী করা যায়, সার্ভেলেন্স ক্যামেরা এখানে বসানো যেতেই পারে, একদম ক্যাশিয়ারের মাথার ওপর যে কত টাকা আসছে কতটুকুনি যাচ্ছে, যেটা নাকি পুরো ব্যাপারটা ট্র্যাক রাখবে। তো সেটা একটা ও অ্যাপ্লাই করলো। অ্যাপ্লাই করার পর ভাবছে যে আরে এর বাইরেও তো অনেক ধরনের ট্রানজ্যাকশান হয়ে যায়, অফিসের বাইরে অনেক কিছুই পার্টিদের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যেতেই পারে, যেটা আমি জানতেই পারলাম না, মাঝখান থেকে আমার টাকাটা নষ্ট হয়ে যাবে। তো ও ভাবলো ঠিক আছে, সিসিটিভি লাগালাম, খুব ভালো কথা এটাকে স্টপ করার জন্য, কিন্তু আমাকে না এমন একটা, আমি কে এখানে নবীন, ঠিক আছে, ও ভাবছে ওকে এমন একটা জিনিস তৈরি করতে হবে যেটা ক্যাশের মুভমেন্টটাকে কন্ট্রোল করবে, অর্থাৎ ক্যাশ কী কী কারণে কী কীভাবে কত টাকা বিজনেসের ভেতর এলো, কী কী কারণে কী কীভাবে কত টাকা বিজনেসের বাইরে গেল। অর্থাৎ নবীন চাইছে আমি অ্যাকচুয়ালি দেখতে চাই যে ক্যাশের কতটা ইনফ্লো আউটফ্লো আমার বিজনেসে হচ্ছে, কত কত টাকায়, কী কী কারণে, সেটাও দেখতে চাইছে, ঠিক আছে। এবার এই জিনিসটা দেখার জন্য ও কন্ট্যাক্ট করলো জয়ের সাথে। জয় একজনকে সিএ, জয় হচ্ছে কি একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওকে বলল যে জয় আমার আমার এরকম একখানা রিকোয়ারমেন্ট আছে, তুই বানিয়ে দিতে পারবি? জয় বললো ঠিক আছে আমার 1,00,000 টাকা ফিস দরকার। ও বললো ঠিক আছে আমি দিয়ে দেবো, তুই বানিয়ে দে এরকম একখানা জিনিস যেটা নাকি আমি ক্যাশের ওপর কন্ট্রোলটা রাখতে পারি। বুঝতে পারলি পুরো ব্যাপারটা? এবার জয় বললো যে ঠিক আছে আমি তোর সাথে 7 দিন বাদে যোগাযোগ করব, ঠিক আছে। এইবার জয় একটাবার মনে মনে ভাবলো যে আরে ও তো ক্যাশ বুক আছে, জয় ভাবলো যদি 1,00,000 টাকার লোভ, ও বলছে যা আছে তো আছে, আমি তো কাজটা করে দিয়ে দিলে তো আমি 1,00,000 পেয়ে যাবো। কিন্তু জয় মনে মনে ভাবলো যে ক্যাশ বুক তো নবীন অ্যান্ড কোম্পানিতে আছে, ওখান থেকে তো সমস্ত কিছু পেয়ে যাবে যে কী কারণে কত টাকা এসছে, কী কারণে কত টাকা গেছে, তাহলে আলাদাভাবে ও আমাকে এটা বানাতে বলছে কেন, ঠিক আছে। এবার জয়ের মনে এই ডাউট। এবার জয় আমায় ফোন করলো, আমায় ফোন করে বললো দাদা একটা কথা আছে, একটু তোমার সাথে দেখা করার ব্যাপার আছে। মানে ঠিক আছে আয়। এবার জয় আমার কাছে এসে বলছে কি দাদা এরকম একটা নবীন আমায় একটা কাজ দিয়েছে, তো আমার মনের মধ্যে একটা কোশ্চেন আছে, ক্যাশ বুক তোর কাছে আছে তাহলে আমাকে এটা ফার্দার দিল কেন? তার মানে দাদা নবীন খুব বোকা না, 1,00,000 টাকা আর ওর ইয়ে হবে তার জন্য, মানে বুঝলোই না ব্যাপারটা, ও তো অন্যভাবে করতে পারত না, বোকা ও না, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছিস তুই পড়াশোনা করে, ও আর বিজনেসটাকে একটা বড় জায়গায় দাঁড় করিয়েছে বিজনেস করে, তোর থেকে অনেক বেশি বুদ্ধি ও রাখে। তো তখন বুঝলাম আরে তার মানে নিশ্চয়ই আমার থিঙ্কিংয়ে কোনো জায়গায় গণ্ডগোল আছে। তখন আমি জয়কে বললাম আরে জয় ওর একটা কোম্পানি, ওর কোম্পানিতে ক্যাশ বুক এরকম মোটা, ও যদি আজকে ক্যাশ বুক খুলে দেখতে যায় কী কারণে কোথায় কত টাকা গেল এলো, ও তো যখন যেতে থাকবে 1 বছর শেষ হয়ে যাবে শুধুমাত্র কোথায় কী হয়েছে কোথায় না হয়েছে সেটা দেখতে গেলাম ক্যাশ বুক এত মোটা, ইভেন এর থেকেও বেশি মোটা 1 বছরে। তখন জয় কথাটাকে ধরতে পারলো। তখন জয় বলল আচ্ছা তার মানে দাদা যেহেতু এতটা ভলিউম, ও এতটা ভলিউমকে কখনো কন্ট্রোল করতে পারবে না, তার জন্য ও চাইছে ব্যাপারটাকে অনেক ছোট্টভাবে তৈরি করার জন্য যাতে ও কন্ট্রোল করতে পারে, আর একটা জায়গার মধ্যে জিনিসটাকে দেখে ও ধরে নিতে পারে কী পারপাসে কত টাকা কোনখান থেকে এসছে বা গেছে। এই তো এইবার তুই ধরলি। এবার তখন জয় বলছে হ্যাঁ কথাটা তো তাহলে ঠিক কথা, খুব এফেক্টিভ জিনিস হবে এটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তখন জয় বলো দাদা এটা কীভাবে করি বলো তো, ও আমায় ইয়ে করলো আমরা দেখ ভাই যেটা তোকে করতে হবে, ও যেটা বলেছে তোকে কনসাইজ ফর্ম রাখতে হবে, মানে একদমই ছোট। ফার্স্ট তোর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রাখতে হবে, তাহলে ক্যারেক্টারিস্টিক্স যেটা হবে কনসাইজ হতে হবে, ছোট্ট। তারপর বললাম যে দেখ ভাই আজকে যে ক্যাশ বুক যেমন আছে সেটাতেই যদি ওর প্রয়োজন মিটে যেত তো তোকে আর করতে দিতেও না, 7 দিনের জন্য 1,00,000 টাকা দেবে একটা বিজনেসম্যান, অত ব্যাপার নয়,
1 লাখ টাকা যেখানে খরচ করবে সেখান থেকে 1 কোটি টাকাও তুলবে, মানে সেভ করবে, তবে কি তোকে 1 লাখ টাকা দেবে। তাই ওকে সেরকম ধরনের জিনিসই কিন্তু তোকে তৈরি করে দিতে হবে। তখন যা বলো দাদা, দাদা আর কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে সিএফএসে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে? তখন আমি বললাম, একটা কাজ কর, তুই ক্যাশ বুকের মধ্যে যত এন্ট্রিজ আছে না, যত ট্রানজ্যাকশান আছে না, সেগুলো নেচারগুলোকে দেখ, মানে যত ট্রানজ্যাকশান আছে। কারণ ভাই তুই 1 লাখ টাকা চার্জ করবি 7 দিনে, ওর কোয়ালিটি তো সেই জায়গায় পৌঁছানো দরকার আছে। তো সেই জায়গায় তুই একটা কাজ কর, ক্যাশ বুকের মধ্যে যত 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 ট্রানজ্যাকশান আছে সব ট্রানজ্যাকশনসগুলোকে দেখ, আর তাদের নেচার ডিটারমাইন কর। বললো, দাদা বুঝলাম না ব্যাপারটা। বললাম, একটা আমি তোকে একটা বুদ্ধি দিই, দেখবি যত ট্রানজ্যাকশান আছে না ক্যাশবুকের, ইনফ্লো আউটফ্লো যাই হোক না কেন, দেখবি মোটামুটি না আমার যতটুকুনি মনে হচ্ছে আমি এই জায়গায় বসে, একটা তো পাবি অপারেটিং রিলেটেড আইটেম পাবি, অপারেটিং রিলেটেড। এবার ও বললো, দাদা অপারেটিং রিলেটেড মানে তো ওই বিজনেস করা রিলেটেড, যেমন ধরো ওয়েজেস পেমেন্ট, যেমন ধরো স্যালারি পেমেন্ট, রেন্ট পেমেন্ট, অর্থাৎ বিজনেস অপারেট করতে হবে, চালাতে হবে, তাহলে সেই ক্ষেত্রে যেই ধরনের ট্রানজ্যাকশনসগুলি হয়, ক্যাশ এলো গেলো যাই হোক, তো তার মানে সেগুলো ক্যাশবুকের মধ্যে থাকবে, বাই স্যালারি, টু সেল, এই ধরনের জিনিসগুলো থাকবে। আমি বললাম, হ্যাঁ তো অপারেটিং রিলেটেড এগুলি ক্যাশবুকের মধ্যে থাকবে। তারপরে আমি বললাম, আরেকটা পাবি তুই যে ইনভেস্টিং রিলেটেড। এবার ও বললো, দাদা ইনভেস্টিং রিলেটেডটা কি? আমি বললাম, ওয়াটটাকে অ্যানালাইসিস কর না, ইনভেস্টমেন্ট, তার মানে এমন জায়গায় তুই টাকাটা লাগাচ্ছিস যেটা অনেক দিনের জন্য ব্লক হবে আর সেখান থেকে অনেক দিন ধরে বেনিফিট পাবে। তখনই জয় বলল, ওহো দাদা তার মানে ফিক্সড অ্যাসেট কেনা, ফিক্সড অ্যাসেট কেনা? হ্যাঁ, তো আজকে যদি তুই কোনো একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনিস বা ফার্নিচার কিনিস, তো ওটাও তো ক্যাশবুকের ক্রেডিট সাইডে আসবে। আবার যদি সেগুলোকে তুই বিক্রি করিস, তাহলে সেখান থেকে যে টাকাটা, সেটা তো আবার ক্যাশবুকের ডেবিট সাইডে আসবে। তো তার মানে এইগুলি আসবে সমস্ত অ্যাসেট রিলেটেড ট্রানজ্যাকশন। তার জন্য ইনফ্লো আউটফ্লো দুটোই হতে পারে, ঠিক আছে। এইবার আরেকটা ট্রানজ্যাকশন কী থাকতে পারে? ফিনান্সিং রিলেটেড। এই যে লিখলাম আমি ফিনান্সিং রিলেটেড, এইবার জয় ভাবছি ফিনান্সিং রিলেটেড আইটেমস কী। তখন আমি বললাম, তুই ওয়ার্ড অ্যানালাইসিস কর, এগুলি সব তোকে বোঝানো আছে ক্লাস 12-এ। আজকে তুই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু একসময় 12-এ তো তোকে দেখিয়েছিলাম, তো মনে করে দেখ সেখানে তুই পেয়েছিলি ফিনান্সিং বলে একটা ওয়ার্ড। তখন সেই চ্যাপ্টারটা মনে করে যে হ্যাঁ দাদা, ওইখানে ছিল শর্ট টার্ম ফিনান্স, লং টার্ম ফিনান্স। শর্ট টার্মের মধ্যে ছিল পাবলিক ডিপোজিট, লং টার্মের মধ্যে ছিল দাদা ইকুইটি, প্রেফারেন্স। একদম ঠিক, তার মানে ফিনান্স ওয়ার্ডটার মানে হচ্ছে বিজনেসের করতে গেলে টাকা দরকার, সেই টাকা তুই কোথা থেকে তুলে নিয়ে আসবে, দ্যাট ইজ ওইটার ওয়ার্ডটার মানে হচ্ছে ফিনান্স। তো তার মানে বিজনেস করতে গেলে যে টাকা লাগবে সেই টাকাটা কীভাবে তুলবি, ইকুইটি শেয়ার ইস্যু করে বা প্রেফ ইস্যু করে বা লোন নিয়ে, ঠিক আছে। তাহলে এগুলির মাধ্যমে কী হবে, টাকা আসবে, তো আউটফ্লো তো ইনক্লুডেড। তো তার মানে এগুলোকে যখন তুই রিপে করবি, তো সেগুলো তো তোর ফিনান্সিং অ্যাক্টিভিটির মধ্যে এসে পড়বে, বুঝতে পেরেছিস? মানে এইগুলির মধ্যে সব ইনফ্লো আর আউটফ্লো সবই ইনক্লুডেড, এটার মধ্যেও সেম, এইটার মধ্যেও সেম, কোনো রকম অসুবিধা। তার মানে ও বললো, জয় বললো, দাদা নবীনের তাহলে ক্যাশবুকের মধ্যে কি এর বাইরে আর অন্য কোনো কাজ রিলেটেড, মানে অ্যাক্টিভিটি রিলেটেড কি আর কোনো এন্ট্রি নেই বা ট্রানজ্যাকশন নেই? আমরা খুঁজে বার করে দেখা। ও কী করলো, কারণ যেহেতু আলটিমেটলি ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর ওর কাজটা নিয়েছে, বদনাম হলো ওর হবে, ও কী করলো, একদিন আমার থেকে টাইমটা নিল, টাইমটা নিয়ে পুরো ক্যাশবুকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলো। দেখার পর দেখলো, আরে সমস্ত অ্যাক্টিভিটি তো এর মধ্যেই কভার হয়ে যাচ্ছে, হয় সেটা অপারেটিং অ্যাক্টিভিটি, নয়তো সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আর নয়তো সেটা ফিনান্সিং অ্যাক্টিভিটি, বুঝতে পারলি? তো তার মানে এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যেই পুরো ব্যাপারটা কভার হয়ে যাচ্ছে। পরের দিনও এসে আমি বললো, হ্যাঁ দাদা আজকে ওই তুমি যে ক্যাশবুকে যেগুলো করেছো সেগুলো সত্যি, এই তিনটের বাইরে আর কিছু নেই,
তার মানে এইগুলির তো ইনফ্লো আউটফ্লোটা আমায় করে এন্ট্রিজগুলো দিতে হবে। আমি বললাম হ্যাঁ। এবার না জয়মা একটা প্রশ্ন করলো যে দাদা আমি যদি ধরো র্যান্ডামলি করতাম, আমি র্যান্ডামলি মানে একটা জায়গায় ওয়েজেস পে করলাম, তার নিচে আমি লিখে দিলাম পারচেজ অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তো দাদা প্রবলেম কী হতো দাদা? আমি বললাম ভাই তুই একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তুই 7 দিনে ওর থেকে ফিস চার্জ করবি 1 লাখ টাকা, তো তুই তো চেষ্টা করবি তোর কাজটা যতটা বেশি একটা বিজনেস ম্যানের জন্য বা ম্যানেজমেন্টের জন্য হেল্পফুল হয়, তো তুই তোর কোয়ালিটি দেখাবি না, তুই একটা বিকমের মতন কাজ করবি। তখন বললো যে তাহলে হ্যাঁ দাদা কথাটা তো তুমি ঠিক বলছো, তার জন্যেই তো আজকে যদি ট্রানজ্যাকশনসগুলোকে তুই আলাদা আলাদা হেডে রাখিস যে এই অ্যাক্টিভিটিগুলো অপারেটিং অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে কি ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটি, তাহলে তো ওর বুঝতে সুবিধা হবে যে ইন নেটে এই অ্যাক্টিভিটি রিলেটেড কত টাকা এলো বা গেল, এই অ্যাক্টিভিটি রিলেটেড ইন নেটে কত টাকা এলো বা গেল, আর এই অ্যাক্টিভিটি রিলেটেড ইন নেটে কত টাকা এলো বা গেল। তাহলে এখান থেকে নবীন অ্যান্ড কোম্পানির বুঝতে সুবিধা হবে, সেখান থেকে ওর ডিসিশনস নিতে সুবিধা হবে, সেখান থেকে ওর বিজনেসের গ্রোথ আসবে, তুইও পরবর্তীকালে আরও অনেক ধরনের বিজনেস আর কাজগুলি ওর থেকে তুই পাবি। কথাটা বললে হ্যাঁ দাদা এবার তাহলে বুঝতে পারছি যে ব্যাপারটা কেন এইভাবে তুমি বলছো। এবার বলছি এবার তাহলে একটা কাজ কর, তুই তোর মতন করে করতে থাক, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো বললেন যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো রাখবি, এইগুলোকে কনসিডার করে তুই ওর এই সিএফএসটা তৈরি করে দে। এবার ও বলে যে দাদা আমি তো অন্যরকম একটা ভাবছিলাম, আজকে যেহেতু আমাকে এই কাজটা করতে বলেছে আমি তো ভেবেছিলাম যে আমি একটা অ্যাকাউন্ট ফর্মে আমি কাজটা করে দেব। অ্যাকাউন্ট ফর্ম মানে? আমি বললাম যে অ্যাকাউন্ট ফর্ম মানে তুই বলতে চাইছিস ওই ডেবিট ক্রেডিট অ্যাপ্লাই করবি, গোল্ডেন রুল অ্যাপ্লাই করবি, এইভাবে তুই জিনিসটা করবি ভেবেছিলি? ও বলে হ্যাঁ দাদা আমি এইভাবেই তো ভেবেছিলাম। আরে তখন আমি ওকে বললাম দেখ বোকা, আজকে যদি তুই এইভাবে করিস এটার তো সাইজ তো ওই ক্যাশ যে বুক তো তার নয় হাফ হবে, তো ব্যাপারটা তো সেই একটা জায়গাতেই প্রবলেম হয়ে গেল। তো ওখান থেকে তুই সর, তুই নিজের বুদ্ধি লাগা আর নিজের মতন করে তুই কর, যাতে জিনিসটাকে যতটা তুই নিজের মতন করে করতে পারিস, তাহলে সেটা তুই জিনিসটাকে ছোটো করতে পারবি। তখন আমায় বললো যে দাদা ক্লাস 11 আমার একটা জিনিস মনে আসছে এইটার পরিপ্রেক্ষিতে, আমি না ক্লাস 11 ওই যে ওই ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যেটা আমি আমার মতন করে তৈরি করতাম, কোনো অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট ওটা নয়, আমার না ওটা কেন জানি মাথায় স্ট্রাইক করছে। আমি বললাম একদমই ঠিক, তুই ওরকমই কিছু একটা ইনোভেটিভ ওয়ে আউট কর যেখান থেকে নাকি তুই এই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে রেখে ওর যে রিকোয়ারমেন্টটা সেই রিকোয়ারমেন্টটা তুই ফুলফিল করতে পারিস। তার মানে আমি এটাই বলতে চাইছি যে এইসব অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট হাঁটা সরিয়ে দে, সরিয়ে তুই অ্যাকাউন্ট ফর্ম না করে সেটাকে স্টেটমেন্ট আকারে তুই কর, অর্থাৎ তুই তোর নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে এই জিনিসটাকে তৈরি কর, ঠিক আছে? তো সেইখান থেকে ও বলো ও দাদা তাহলে তো এইবার বুঝলাম যে ওই ফ্লো স্টেটমেন্ট ওয়ার্ডটা এলো, যে এইবার তাহলে বুঝালাম দাদা ফ্লো স্টেটমেন্ট ওয়ার্ডটা কোথা থেকে এলো, আর ফ্লোয়ের মধ্যে ইনফ্লো আউটফ্লো দুটোই পড়ে। কিন্তু দাদা আরেকটা আমার কোয়ারিজ আছে, এই যে নবীন যে ক্যাশ ওয়ার্ডটা বলেছে যে ক্যাশের ইনফ্লো আউটফ্লোটা ও ট্র্যাক করতে চাইছে, এই ওয়ার্ডটা না আমি একটুখানি কনফিউজ করছে। কেন কী কনফিউশন? ও বলছে যে দাদা ক্যাশ বলতে কি শুধুমাত্র ওই ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্কটাকেই বোঝাচ্ছে? তো আমাকে একদম শিওর শট বলো দাদা এটাকেই তো বোঝাচ্ছে, কারণ ক্যাশ বলতে আমি এটাই বুঝি যে ক্যাশ ইন হ্যান্ড হাতে কত আর একটা ব্যাঙ্কে কত ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, এটাই তো বোঝাচ্ছে যে এইটার কত এলো গেলো কী কারণে এলো কত অ্যামাউন্ট এলো সেগুলিও ট্র্যাক করতে চায়। আলো না রে জন ব্যাপারটা এটা নয়, আজকে দেখো বিজনেসম্যান ওর ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, ও যেহেতু বিজনেসম্যান ও শুধুমাত্র এইটুকুনি স্কোপের মধ্যে থাকবে না, ও ক্যাশ বলতে স্কোপটাকে দেবে আরও বাড়িয়ে। ও বলছে দাদা আমি তো অ্যাকাউন্টিং করতে গিয়ে এর বাইরে ক্যাশ বলতে কিছু বুঝি না, আর এর বাইরে কী হতে পারে? বলো না রে ভাই আরেকটাও হতে পারে, যেটা ক্যাশ নয় কিন্তু প্রায় ক্যাশের মতন। তখন বলছে তাহলে কি দাদা ক্যাশ ইকুইভ্যালেন্ট? বলো হ্যাঁ ক্যাশ ইকুইভ্যালেন্ট। বলে বুঝতে পারছি না দাদা, চলো আমি তোকে বোঝাচ্ছি, ক্যাশ ইকুইভ্যালেন্ট এইটাও ও কভার আপ করছে ক্যাশ ওয়ার্ডের মধ্যে,
এবার বলছে যে ক্যাশ ইকুইভ্যালেন্ট কথাটার মানে কী, মানে তুই নিজেই ভাব না ক্যাশ ইকুইভ্যালেন্ট কথাটার মানে কী, অর্থাৎ যেটা ক্যাশ নয় কিন্তু ক্যাশের মতন কাজ করে, ভাব দেখি এটা কি। তখন ও বলছে দাদা কী হতে পারে, কী হতে পারে, ধরো ওই যে আমরা যে ইকোনমিক্সে পড়েছিলাম ওই যে ওপেন মার্কেট অপারেশনে গভর্নমেন্ট কিছু সিকিউরিটিজ বিক্রি করে ইনফ্লেশনসকে কন্ট্রোল করার জন্য, ওই দু মাসের জন্য তিন মাসের জন্য, যেহেতু গভর্নমেন্ট সিকিউরিটিজ আজকে আমি কিনবো 90 টাকায়, যখন ওটা ম্যাচিওর করবে 100 টাকায় 10 টাকা আমার গেন, ওই ধরনের কিছু সিকিউরিটিজ। আমি বললাম একদম ঠিক, আজকে এই ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে এমন ধরনের সিকিউরিটিজ আসবে যে সিকিউরিটিসগুলোকে নবীন অ্যান্ড কোম্পানি বা যে হোল্ড করে রেখেছে সেটাকে ইজিলি মার্কেটে বিক্রি করতে পারবে, আর যার মধ্যে প্রাইস কমে যাওয়ার রিস্ক প্রায় নেই বললেই চলে। তার মানে এই যে ক্যাশ ইকুইভ্যালেন্ট, এই ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে বোঝানো হয় সিকিউরিটিসকে, আর সেই সিকিউরিটিস বলতে নর্মাল শেয়ার্স নয়, এই সিকিউরিটিস বলতে বোঝায় যেটার মধ্যে দুটো কন্ডিশনস ফুলফিলড হবে, দুটো না অ্যাকচুয়ালি তিনটে, একটা হবে শর্ট টার্ম, সেকেন্ড হবে গিয়ে মার্কেটেবল, আর তিন নম্বর হচ্ছে গিয়ে নেগলিজিবল জিবল রিস্ক। মানে শর্ট টার্ম মানে ওই সিকিউরিটিটা ওই এক মাস দু মাস অর্থাৎ তিন মাসের মধ্যেই এটার ম্যাচিউরিটি দেয়, ঠিক আছে, এটা আমি লিখে দিই এখানে, ম্যাচিউরিটি উইদিন 3 মান্থস, তখন আমরা সেটাকে কি বলবো, শর্ট টার্ম। মার্কেটেবল কথাটার মানে হচ্ছে ইজিলি সেলেবল, মানে সহজে সেটাকে আমরা মার্কেটে বিক্রি করতে পারবো, আর নেগলিজিবল রিস্ক মানে যে রিস্ক ফ্যাক্টরটা অর্থাৎ প্রাইস ড্রপ হওয়ার ব্যাপারটা সেইটা প্রায় নেই বললেই চলে। যেমন অন্যান্য শেয়ারসের ক্ষেত্রে কোনো একটা কোম্পানির শেয়ার্স আমি কিনলাম, সেই কোম্পানির শেয়ার্স কিনবি, যেমন রিলায়েন্সের আজকে হয়তো দাম সেটা 200 টাকা, কালকে সেটা হয়ে যেতে পারে 190, ইভেন 150 ও 100 হয়ে যেতে পারে। যেহেতু গভর্নমেন্ট সিকিউরিটি তো সেই কারণে এইটার মধ্যে যে রিস্ক ফ্যাক্টর সেই রিস্ক ফ্যাক্টরটা প্রায় নেই বললেই চলে। তার মানে আজকে ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে বোঝায় সেই সমস্ত সিকিউরিটি যার মধ্যে তিনটে কন্ডিশনস ফুলফিল হবে, বুঝতে পেরেছিস? এইবার জয় বলছে দাদা সে তো বুঝলাম, কিন্তু এটাকে তুমি ক্যাশ ইকুইভ্যালেন্ট কেন বলছো? তখন আমি জয়কে বললাম যে দেখ ভাই, আজকে ধর নবীন অ্যান্ড কোম্পানির কাছে টাকা নেই পেমেন্ট করার জন্য, তো তখনও কী করবে, তার যে ক্রেডিটার আছে তাকে বলবে যে দেখো আমার কাছে এরকম একখানা সিকিউরিটি আছে যেটা এক মাস বাদেই ম্যাচিওর হয়ে যাবে, বা তুমি এটাকে ইজিলি মার্কেটে বিক্রি করে তুমি তোমার ক্যাশটাকে রিকভারি করতে পারো, তো তুমি কি এটা নেবে? তখন সেই সানি ক্রেডিটার বলবে যে ঠিক আছে দিয়ে দাও। তো তার মানে এই যে সিকিউরিটি সেটা প্রায় ক্যাশের মতনই কাজ করবে, ক্যাশের মতনই কাজ করবে, তাই ক্যাশের মতন সেটাকে যদি আমি ইংলিশে টানি তো তখন সেটা ক্যাশ ইকুইভ্যালেন্টই আসে। তাই ক্যাশ বলতে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশের ব্যাংক আর ক্যাশ ইকুইভ্যালেন্ট, এই তিনটেকেই কনসিডার করা উচিত। এবার আমি জয়কে বললাম তোর কী মনে হয় এটাকে কি উচিত নয় ক্যাশের মধ্যে ধরা? তখন জয় বললেন হ্যাঁ দাদা ঠিকই বলেছো, এটাকে ক্যাশের মধ্যেই ধরা উচিত, কারণ এটা ক্যাশের মতনই প্রায় কাজ করছে, কথাটা বুঝতে পারলি? তখন জয় বললো দাদা এইবার আমার কাছে ওয়ার্ডটা ক্লিয়ার হলো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তার মানে ক্যাশের মধ্যে কী কী কভার হচ্ছে, তার ইনফ্লো আউটফ্লোগুলো অ্যাক্টিভিটি ওয়াইজ কীভাবে আসে যাচ্ছে সেটাকে আমি আমার মাথা খাটিয়ে তৈরি করব, যাতে সহজভাবে ও বুঝতে পারে যে প্রবলেমটা ক্যাশ বুকে হচ্ছিলো, তো যেটা আমি তৈরি করব সেটাকেই বলা হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, বুঝতে পেরেছিস?